নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ অসম্ভব খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনি কি করবেন? আজ এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। জন্মকুণ্ডলিতে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে যদি মঙ্গলদেব অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক বলা হয়। জ্যোতিষশাস্ত্রে এটাকে বলা হয় ভৌমদোষ। আপনি কি জানেন মঙ্গলের দশা জীবনকে ছারখার করে দিতে পারে? এই দশা থাকলে বিবাহিত জীবনকে অত্যন্ত সমস্যায় ফেলতে পারে, বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়ে দেয়। মঙ্গল গ্রহের বিভিন্ন অবস্থানের কারণে জাতক কিংবা জাতিকার জীবনে বিভিন্ন ভয়ানক সমস্যার সৃষ্টি হয়। আর আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল এইরকমই অশুভ অবস্থায় থাকে, তাহলে আপনি কি করবেন? জন্মকুণ্ডলিতে মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গলদেব। আর এই মঙ্গল মকরে উচ্চ অবস্থায় থাকে এবং কর্কটে থাকে নিচু অবস্থায়। বুধ এবং সূর্য যেমন একসঙ্গে থাকলে অত্যন্ত শুভ ফল দেয়, উল্টো দিকে সূর্য এবং শনি একসঙ্গে থাকলে অশুভ ফল দেয়। সেইরকমভাবে মঙ্গলের সঙ্গে বিশেষ শুভ যোগ রয়েছে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু। বুধ এবং কেতুর সঙ্গে অশুভ সম্পর্ক অর্থাৎ শত্রুতার সম্পর্ক, সূর্যের সঙ্গে অর্থাৎ রবির সঙ্গে মঙ্গলের শুভ সম্পর্ক এবং চন্দ্রের সঙ্গেও শুভ সম্পর্ক। আবার উল্টো দিকে শুক্র শনি এবং রাহুর সঙ্গে অসম্ভব খারাপ সম্পর্ক, অর্থাৎ শনি এবং মঙ্গল একই সঙ্গে থাকলে রাহুর অশুভ প্রভাবের মতো প্রভাব বিস্তার করে। তাই এই ভিডিওতে আমরা দেখে নেব যে এই অশুভ ভাব কাটানোর জন্য কোন ধরনের টোটকা বা উপাচার আমরা করতে পারি। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থায় থাকে, তাহলে আপনার বড় ভাইয়ের সঙ্গে সম্বন্ধ ভালো থাকবে না, অথবা বড় ভাই আপনার থাকবে না। যদি আপনি জাতিকা হন, সন্তান জন্মের ক্ষেত্রে অত্যন্ত অশুভ প্রভাব তৈরি করে, চোখের দৃষ্টি কমতে পারে, শরীরের যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্ট ঠিকভাবে কাজ করতে পারে না, শরীরে রক্তের অভাব দেখা যায়। চতুর্থ গৃহ এবং অষ্টম গৃহে যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল থাকে, তাহলে সেটি অশুভ বলে মনে করা হয়। মঙ্গল অশুভ থাকলে সাধারণত জাতক কিংবা জাতিকাকে একগুঁয়ে করে তোলে, আর যার ফল মারাত্মক হতে পারে। যেমন যদি সূর্য এবং শনি অর্থাৎ সূর্যদেব এবং শনিদেব যদি একই স্থানে থাকে, ঠিক মঙ্গলের অশুভ প্রভাবের মতো প্রভাব বিস্তার করে এবং মঙ্গল কেতু একই সঙ্গে থাকলে অসম্ভব অশুভ প্রভাব তৈরি করতে পারে। পাশাপাশি মঙ্গল গ্রহের সঙ্গে বুধ ভালো ফল দেয় না। আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল আপনার এক নম্বর অর্থাৎ লগ্নে অবস্থান করে, তাহলে বলবো শরীরে অবশ্যই সোনার অলংকার ধারণ করুন। কারোর কাছ থেকে কোনো দান বিনা পয়সাতে গ্রহণ করা উচিত নয়। হাতির দাঁতের কোনো জিনিসপত্র গৃহে রাখবেন না। মঙ্গল যদি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে, তাহলে ভাইদের সঙ্গে সর্বদা ভালো সম্পর্ক রাখুন এবং শ্রদ্ধা করুন। তৃতীয় ঘরে যদি আপনার মঙ্গল থাকে, তাহলে কথার প্রতি আপনি যত্নবান হন, নিজেকে সংযত রাখুন, বিনয়ের সঙ্গে কথা বলুন এবং ভাব ভালোবাসার মাধ্যমে অপরের সঙ্গে সম্বন্ধ বজায় রাখুন। মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে চতুর্থ গৃহে অবস্থান করে, মঙ্গলবার করে অবশ্যই যে কোনো মঙ্গলবার বটগাছের গোড়াতে মিষ্টি দুধ অর্পণ করুন, অর্থাৎ দুধের সঙ্গে মিষ্টি মিশ্রিত করে সেই দুধ অর্পণ করুন। সর্বদা এক টুকরো রূপো আপনার পাশে রাখলে বা কাছে রাখলে অত্যন্ত শুভ ফল পাবেন। অন্ধ কিংবা একচোখ লোকদেরকে আপনি বিশ্বাস করবেন না। মধু, চিনি এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন না। বানরকে গুড় এবং ছোলা খাওয়ান। যদি আপনার পঞ্চম গৃহে মঙ্গল থাকে, তাহলে রাতে ঘুমানোর আগে একটি কাঁসার বা পিতলের গ্লাসে জল ভর্তি করে রাখুন, আর সকালে উঠে ওই জল কোনো গাছের গোড়াতে অর্পণ করুন।
আপনার পিতার নাম করে কাউকে দুধ দান করুন। আপনার যদি জন্মকুণ্ডলিতে ষষ্ঠ গৃহে মঙ্গল অবস্থান করে, জল, রূপ এবং তেল এই বিশেষ বস্তুগুলি দান করুন এবং শনির অশুভ প্রভাব থেকে মুক্তি করা পাওয়ার জন্য বিশেষ উপায় করুন। আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম গৃহে যদি মঙ্গল থাকে, তোতা, ময়না এই ধরনের পাখি গৃহে রাখবেন না। গৃহে যখন আপনার ভগ্নিপতি, বোন, মেয়ে এবং জ্যাঠাইমা এরা আসবেন, অবশ্যই মিষ্টি বিতরণ করুন। মিথ্যা কথা থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন। স্ত্রীকে অবশ্যই লাল পলা বা চুড়ি পরান। আপনার অষ্টম গৃহে যদি মঙ্গল থাকে, তাহলে অবশ্যই বিধবাদের আপনি সাহায্য করুন। গলায় কোনো রূপোর চেন অবশ্যই পরুন। কুকুরকে 40-45 দিন মিষ্টি রুটি খাওয়ান, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং প্রতিটি কাজ কোনো মঙ্গলবার দেখে শুরু করবেন। জন্মকুণ্ডলিতে নবম গৃহে যদি আপনার মঙ্গল থাকে, সদাসর্বদা শাশুড়িকে সাহায্য করুন এবং বড় ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে গিয়ে দুধ, গুড় এবং চাল দান করুন। দশম গৃহে যদি আপনার মঙ্গল থাকে, তাহলে কোনো সম্পত্তি, স্বর্ণ বা রূপ বিক্রি করবেন না। নিঃসন্তানদের আপনি সাহায্য করুন। খেয়াল করুন দুধ ফুটে যেন কখনো পড়ে না যায় এবং পুড়ে না যায়। একাদশে যদি আপনার মঙ্গল থাকে, তাহলে বলবো আপনার পৈতৃক সম্পত্তি কখনো বিক্রি করবেন না। প্রথম সন্তান যখন জন্মগ্রহণ করবে, তার পাশাপাশি একটি কুকুর আপনি পোষণ এবং বাড়িতে কোনো রূপোর পাত্রে অবশ্যই মধু রাখুন। দ্বাদশ গৃহে যদি আপনার মঙ্গল থাকে, তাহলে সকালে উঠে মধু খেয়ে যে কোনো কাজ শুরু করুন। নিজে মিষ্টি খান এবং অপরকে অবশ্যই খাওয়ান। বাড়িতে অতিথি এলে জলের পরিবর্তে শরবত বা দুধ অবশ্যই দিন। তাই বলবো যে মঙ্গলের শুভ অশুভ বিষয়টি সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবে। আপনি যদি এই বিশেষ উপায়গুলি মানতে পারেন, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা মঙ্গলের অশুভ প্রভাব কেটে গিয়ে আপনাকে অবশ্যই সাহায্য করবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।